হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা এখানে অ্যান্সিয়েন্ট হিস্ট্রি থেকে বৈদিক সাহিত্য তার বিভিন্ন ভাগগুলো সম্পর্কে আলোচনা করব আজকের ভিডিওটি দেখার পর তোমরা বৈদিক সাহিত্য থেকে কোনো প্রশ্ন আর ছেড়ে আসতে পারবে না এটা আমি গ্যারেন্টি নিচ্ছি কারণ এখানে আমরা পুরো চ্যাপ্টার থেকে বেশ ইম্পর্টেন্ট যে কিছু ওয়ার্ড যেগুলো বারবার পরীক্ষা আসে সেগুলো আমরা তুলে নিয়ে এসেছি এবং এই একটি ভিডিওর মাধ্যমে তোমাদের সমস্ত চ্যাপ্টারটার যেটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেটা তোমাদের প্রিপারেশনটা কমপ্লিট হয়ে যাবে তাহলে সময় নষ্ট না করে শুরু করছি বৈদিক সাহিত্যকে দুই ভাগে ভাগ করা হয় শ্রুতি ও স্মৃতি প্রথমটা কারণ শুনে শুনে মনে রাখা হতো অপরটা হচ্ছে স্মৃতি শ্রুতিকে চার ভাগে ভাগ করা হয় বেদ ব্রাহ্মণ আরণ্য উপনিষদ বেদের চারটি ভাগ ঋগবেদ সামবেদ যজুর্বেদ ও অথর্ববেদ ব্রাহ্মণেরও চার ভাগ আয়ত্রী এবং কৌশটিকে পঞ্চবিশ শতাবিশে জামিনী শতপথ ও গোপথ স্মৃতি স্মৃতিকে ছভাগে ভাগ করা হয়েছে যথা বেদাঙ্গ স্মৃতি মহাকাব্য পুরাণ উপবেদ ও দর্শন বেদাঙ্গেরও ছটি অংশ শিক্ষা ছন্দ ব্যাকরণ নিরুক্ত জ্যোতিষ এবং কল্প স্মৃতিরও ছয়টি অংশ মনুস্মৃতি নারস্মৃতি যাজ্ঞবল্ক্য বৃহস্পতি পরাশর মহাকাব্য কিন্তু দুটো রামায়ণ ও মহাভারত এটা সকলেই জানি আঠেরোটি পুরাণ রয়েছে তার মধ্যে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মৎস্য পুরাণ আর যেটা সব সবথেকে প্রাচীন চারটি উপবেদ রয়েছে আয়ুর্বেদ ধনুর্বেদ গান্ধর্ববেদ ও শিল্পবেদ কিন্তু দর্শন রয়েছে কটি ছটি তাহলে তিনটে জিনিস ছটি পেলাম বেদাঙ্গ স্মৃতি এবং দর্শন চারটি উপবেদ আঠেরোটি পুরাণ এবং দুটি মহাকাব্য এবার আমরা আসছি যেটা ইম্পর্ট্যান্ট পাঠ হচ্ছে সেটা হচ্ছে ঋগ্বেদ দেখো পনেরোশো থেকে এক হাজার খ্রিস্টপূর্বাব্দের মধ্যে সরস্বতী নদীর তীরে এটি রচিত হয়েছিল এখানে এক হাজার আঠাশটি শ্লোক বা স্রোত আছে ঋগ্বেদের গুরুত্বপূর্ণ যেটা অংশ যেটা আমাদের পরীক্ষাতে এসেই থাকে প্রত্যেকটা পরীক্ষাতে যেটা আসে সেটা হচ্ছে গায়ত্রী মন্ত্র যা সাবিত্রী দেবীর উদ্দেশ্যে পাঠ করা হতো দশম মণ্ডলে একটা জিনিস আছে সেটা হচ্ছে পুরুষ সুক্ত সেখানে জাতিভেদ প্রথার প্রথম উল্লেখ পাওয়া গেছে যে জাতিভেদ প্রথা আমাদের সমাজের একটা সবথেকে বড়ো বাধা উন্নতির পথে সেই জাতিভেদ প্রথা কোথায় প্রথম উল্লেখ পাওয়া গেছে দশম মন্ডলের পুরুষ সুক্তে এবার আসছি আমরা সামবেদে দেখো সামবেদকে বলা হতো সাম গান কারণ সেখানে গান গিয়ে গিয়ে মন্ত্রগুলো উচ্চারণ করা হতো সঙ্গীত নিয়ে আলোচনা করা হতো সামবেদে এখানে ষোলোশো তিনটি শ্লোক ছিল পাটকারীদের কী বলা হতো যারা পাঠ করতো তাদের উদ্গাত্রী বলা হতো এবার আসছি আমরা যজুর্বেদ পনেরোশো ঊনপঞ্চাশটি স্রোত ছিল এখানে পাটকারীদের কি বলা হতো উদর ভার্যু আর এটাকে স্যাক্রিফিসিয়াল প্রেয়ার বা উৎসর্গের প্রার্থনা হিসেবেও যজুর্বেদ পরিচিত ছিল এবার আসছি লাস্ট ইম্পর্টেন্ট বেদ সেটা হচ্ছে অথর্ব বেদ এটাকে সাধারণত অনার্যদের বেদ বলা হয় এখানে সাতশো একত্রিশটি স্রোত আছে এখানে কি করা হচ্ছে দেখো জাদুবিদ্যা তুকতাক সব এইসব কোথায় আছে অথর্ব বেদে পাওয়া যায় প্রতিটি বেদে যে চারটি বেদ পড়লাম সাম যজু এবং অথর্ব বেদ সেই বেদগুলোকে আবার প্রত্যেকটাকে চারটি ভাগে ভাগ করা হয় সেগুলো কি সঙ্গীতা ব্রাহ্মণ আরণ্য ও উপনিষদ বেদ বৈদিক সাহিত্য একটা ভার্স্ট চ্যাপ্টার প্রত্যেকটা জিনিস আমাদের মনে রাখা খুবই কষ্টকর সেই জন্য ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো এখানে আলোচনা করা হচ্ছে এবার আসছি বেদাঙ্গ বেদাঙ্গ সাধারণত উপনিষদকে বলা হয় এটা বেদের শেষ অঙ্গ বলে এখানে ছটি ভাগ রয়েছে সে ভাগগুলোর এক একটা টার্ম আমরা শিখব শিক্ষা হচ্ছে বিশুদ্ধ উচ্চারণ ছন্দ বেদের ছন্দ সম্পর্কিত এখানে ব্যাপারগুলো থাকে ব্যাকরণ এখানে ভাষা ব্যবহারের নিয়ম আলোচনা করা হয়েছে নিরুক্ত শব্দের উৎপত্তির ব্যাখ্যা জ্যোতিষ গ্রহ নক্ষত্রাদির সম্বন্ধে আলোচনা করা হয়েছে আর কল্প হচ্ছে যাগযজ্ঞের বিধান তাহলে বেদাঙ্গে যে ছটি অংশ প্রত্যেকটা টার্মের মানেগুলো তোমরা এখানে জেনে ফেললে এবার আসছি দর্শন শাস্ত্র দর্শন শাস্ত্রে ছটি অংশ ন্যায় ঋষি গৌতম বৈশেষিক ঋষি কণাদ শঙ্খ কপিল পূর্ব মীমাংসা জামিনী বা জৈমিনী যোগ পতঞ্জলি উত্তর মীমাংসা বেদব্যাস রচনা করেছিলেন উপবেদে যে চারটি অংশ সেগুলোর আবার জানব আয়ুর্বেদে চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে আলোচনা করা হয়েছে ধনুর্বেদে যুদ্ধবিদ্যা সম্পর্কে গান্ধর্ব সঙ্গীত সম্পর্কে আর শিল্প বেদে আর্ট এবং আর্কিটেকচার সম্পর্কে আজ আমরা এখানে বৌদিক সাহিত্য সম্পর্কে বিভিন্ন ভাগগুলো জানলাম পরবর্তী ভিডিওতে এই চ্যাপ্টারের উপর রিলেটেড আরও অন্যান্য বিষয় নিয়ে উপস্থিত হব ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবে এবং কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে তোমাদের ভিডিওগুলি কেমন লাগছে তাহলে যারা আমার চ্যানেল নতুন আছে এরকম রেগুলার ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা আইকনটি ক্লিক করবে তাহলে তোমরা রেগুলার এরকম ভিডিও পেতে থাকবে থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড গুড বাই অ্যান্ড সি ইউ অ্যাগেন